চ্যানেল সাকসেসে স্বাগত। বন্ধুরা, তোমরা প্রতীক্ষায় দিন কাটাচ্ছ আর মনে মনে হতাশ হচ্ছ। আমরা যতই বলি না কেন, হতাশ হইও না, ভেঙে পড়ো না, ধৈর্য ধরো, সবই হবে। কিন্তু সত্যিই তো তোমরা আর কত ধৈর্য ধরবে বলো? সেই কবে পরীক্ষা হয়েছে অথচ রেজাল্ট বেরোনোর নাম নেই। সেই 22 জুন পিএসসি চেয়ারম্যান সাহেব বুলেটিন বের করে বললেন যে আগামী 2 মাসের মধ্যে পরিস্থিতি আমার যা, আগামী 2 মাসের মধ্যে রেজাল্ট বের করার লিস্ট পসিবিলিটি। অর্থাৎ 22 জুন উনি বলছেন, 2 মাসের মধ্যে, নেক্সট 2 মান্থের মধ্যে রেজাল্ট বের করার পসিবিলিটি আর নেই। অর্থাৎ আমরা ভেবেছিলাম যে জুনের 22 তারিখ থেকে জুলাইয়ের 22 তারিখ, আগস্টের 22 তারিখ, আগস্টের যদি লাস্ট উইকেও না হয়, আমরা সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে রেজাল্টটা আশা করতে পারি। কিন্তু দেখতে দেখতে সেপ্টেম্বর মাস শেষ হতে চলল। এখন কিন্তু আমরা ভালোই টের পাচ্ছি যে পুজোর আগে এ রেজাল্ট বেরোবে না। ক্লার্কশিপ এবং ICDS-এর যে রেজাল্ট, সে রেজাল্ট বেরোতে পুজোর পরকেই চলে যাবে। তার কারণ উনি যখন বলেছিলেন 22 জুন, তখন কিন্তু ওই লকডাউনটা রেস্ট্রিকশন নাম দিয়ে 30 জুন পর্যন্ত ছিল। উনি আশা করেছিলেন যে জুন মাসের মধ্যে রেস্ট্রিকশনের ব্যাপারটা যদি উঠে যায়, তারপর জুলাই মাস থেকে যদি সব কিছু নর্মাল হয়ে যায়, তাহলে এই খাতা দেখার কাজ যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলোকে ঠিক স্পিডে করে ফেলা যাবে এবং দু মাসের মধ্যে হয়তো রেজাল্টটাকে রেডি করা যেতে পারে, সেইভাবে উনি বলেছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই রেস্ট্রিকশান বা লকডাউন এখনও কিন্তু বিভিন্ন ওই 15 দিন করে এক্সটেন্ড করতে করতে এটা এখন 30 সেপ্টেম্বর পর্যন্ত হয়ে গিয়েছে। কাজেই বোঝা যাচ্ছে যে সেই কাজ, যে কাজটা পেন্ডিং হয়েছিল পিএসসির, সে কাজ শেষ হয়েছে বলে মনে হয় না। রেজাল্ট যে সেপ্টেম্বরে বেরোবে সে নিয়ে কোনো আশাই লক্ষ্য করা যাচ্ছে না, বরং এটা পুজোর পর বেরোনোর সম্ভাবনা বেশি। তোমাদেরকে সেটুকু মনে রাখতে হবে এবং ধৈর্যকে সেভাবেই ধরে রাখতে হবে। কিন্তু হতাশ হলে চলবে না, একথা আগেও বলেছি আবার বলবো, ধৈর্য তো ধরতেই হবে, পাশাপাশি প্রস্তুতিও চালাতে হবে। কারণ যদি চর্চা ঠিক মতো না করো, রেগুলার চর্চার মধ্যে যদি না থাকো, তাহলে কিন্তু অনেক কিছু ভুলে যাবে, আবার নার্ভাসনেস এসে গ্রাস করবে, সেইগুলোকে কাটিয়ে উঠতে হবে। তো আমরা আমাদের আজকের যে ক্যান্ডিডেট প্রিয়াঙ্কা রায়, তাকে আমরা দেখব যে সে প্রস্তুতিকে কীভাবে এখন ধরে রেখেছে। এসো আমরা তার প্রস্তুতি দেখি। In Haskali block, Radhaghat subdivision and Notia district. I am an honors graduate, mathematics honors graduate from Bardhaman Das College, Bardhaman University in 2010. Acha. To tomar bari nodiay tumi Bardhaman Raj College e porashona korle? Ha, okhane tokhon amar mane relative er bari theke okhane theke porashona korechhilam. Acha, tomar barir kacha kachi ki college chilo? Amar bari pashei বগুড়া শ্রীকৃষ্ণ কলেজ। আচ্ছা, পড়াশোনা সুবিধা হবে বলেই আত্মীয় বাড়ি চলে গিয়েছিলে নাকি? আচ্ছা, আর বর্তমান রাজ কলেজ তখন ম্যাথমেটিক্সে খুবই ভালো নাম করা ছিল। আচ্ছা, তো এই যে 2010-এ তুমি গ্রাজুয়েশন করলে, গ্রাজুয়েশন করার পর তারপর এই এতদিন কি করলে? এতদিন তারপর ডিস্টেন্স এন্ড পোস্ট গ্রাজুয়েশনটা করেছিলাম বর্তমান ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, তারপর বিএড করেছি। বেশ, আচ্ছা, তারপর বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়েছি কিন্তু ঠিক তেমন হয়নি। বিএড হলো কোন ইয়ারে? বিএড হলো 17 আর 2016-তে বোধহয় লাস্ট পরীক্ষা হয়েছিল এসএসসির। আচ্ছা, আমি দিতে পারিনি। আচ্ছা, আর তোমার তাহলে বিয়ে হয়েছে কোথায়? বগুড়াতেই। আচ্ছা, তার মানে ঠিকানার খুব বেশি চেঞ্জ হয়নি আর। বেশ, তো তোমার জেলায় কতগুলি মহকুমা আছে? 4টি। নামগুলো কি কি বলো? তেহট্ট, কৃষ্ণনগর সদর, রানাঘাট, কল্যাণী। আচ্ছা, তো তোমার যে মহকুমা, সেই মহকুমায় কতগুলি ব্লক আছে? 17টি ব্লক আছে তোমার মহকুমায়। আমার ডিস্ট্রিক্টে বলো ফেলাতে। হ্যাঁ, তোমার মহকুমা কোনটি? রানাঘাট। রানাঘাট, হ্যাঁ, রানাঘাটে তাহলে কটি ব্লক? রানাঘাটে
ছটি নামগুলো বলতে পারবে? শান্তিপুর, বেশ, হাসখালি, কৃষ্ণগঞ্জ, রানাঘাটের দুটো ডিভিশন আছে, রানাঘাট ওয়ান, রানাঘাট টু, তাহলে হিসেব তো মিললো না? কৃষ্ণগঞ্জ, হাসখালি, শান্তিপুর, রানাঘাট ওয়ান, রানাঘাট টু, ঠিক করে জানতে হবে। আচ্ছা, তোমার জেলার তিনজন অন্তত বিখ্যাত মনীষীর নাম বলো, বিখ্যাত মনীষী বা বিখ্যাত ব্যক্তি। প্রথমেই আমার জেলার শ্রী চৈতন্য মহাপ্রভু, আচ্ছা, দ্বিতীয়ত দ্বিজেন্দ্রলাল রায়, বেশ, আর তৃতীয়ত আমার খুব কাছে একটু বিমল মিত্র, ফতেপুর, এই যে এখানে বগুড়া থেকে খুব দূরে নয় আর কাছাকাছি, ফতেপুরের বিমল মিত্র। বাহ, আচ্ছা, শ্রী চৈতন্য মহাপ্রভুর বাবা মায়ের নাম কি? মাতার নাম শচি রানী, আর পিতার নাম, তো পিতার নামটা ভুলে গেছি, মিশ্রদের কেউ? জগন্নাথ মিশ্র। আচ্ছা, তো বিমল মিত্রের একটু পরিচিতি দাও। বিমল মিত্র এখানে আমাদের নিকট আরকি বলা যায় প্রতিবেশী, উনি ফতেপুরে জন্মগ্রহণ করেছিলেন 1912 খ্রিস্টাব্দে, আর মারা গেছেন 1991 খ্রিস্টাব্দে। ওনার অনেক লেখায় আছে, তার মধ্যে একটা হলো মৌমাছি, ওনার ছদ্মনাম, ছদ্মনাম না, ওনাকে মৌমাছি বলা হয়। আর ওনার কাব্যগ্রন্থগুলোর মধ্যে হলো কড়ি দিয়ে কিনলাম, আর আচ্ছা, এটা এটা ওনার এই কাব্যগ্রন্থটা থেকে সিনেমা হয়েছিল, সেই জন্য এটা কড়ি দিয়ে কিনলাম। আচ্ছা, তোমার জেলার দু একটা উল্লেখযোগ্য মিষ্টির নাম বলতে পারবে? কৃষ্ণনগরের সরভাজা, সারপুরিয়া, সরভাজা, আচ্ছা, আর তুমি যে জেলায় গিয়ে পড়াশোনা করলে সেই জেলার উল্লেখযোগ্য মিষ্টি? মিহিদানা, আর আর ল্যাংচা আছে, শক্তিনগরের ল্যাংচা, আর ওটা মিহিদানা, আর একটা নার্ভাস হচ্ছে কেন? আচ্ছা, এই জন্য তো না, তোমার ভয় পাওয়ার মতো তো কিছু নেই, তুমি কেন ভয় পাবে বলো? আচ্ছা, তোমার কি মনে হয় যে আগেকার দিনে মেয়েরা একটু বেশি স্বাধীনতা ভোগ করতো আর এখন মেয়েরা একটু কম স্বাধীনতা ভোগ করছে? না, মেয়েদের স্বাধীনতার ক্ষেত্রে আগের থেকে প্রসারটা আরো এখন প্রসারিত হয়েছে আমার মনে হয়। কি করে বুঝলে যে আগের থেকে প্রসারিত হয়েছে? নারী শিক্ষার যে হারটা, যেটা প্রমাণ হচ্ছে, আর শিক্ষায় তো যে স্বাধীনতা পাওয়ার একটা প্রথম ধাপ, শিক্ষার আলোটা আসলে স্বাধীনতার আলোটা প্রবেশের পথ পায়। এবার যে নারী শিক্ষার যে হারটা বৃদ্ধি পাচ্ছে সেটা দেখে বলা যায়, এখন যে স্কুল কলেজ বিদ্যালয় স্কুল কলেজ গুলোতে, ইউনিভার্সিটি, সব জায়গায় যে মেয়েদের যে হারটা, ভর্তির হার, পাশের হার, সেগুলো থেকে বোঝা যাচ্ছে স্বাধীনতার প্রসারটা শুরু। আচ্ছা, আর তাছাড়া কর্মসংস্থান সংস্থানের ক্ষেত্রে এখন অনেক যে মেয়েরা চাকরি তো করছে, তাছাড়া বিভিন্ন যে সেলফ হেল্প গ্রুপ, তারপর যে ছোট ছোট যে গোষ্ঠীর মাধ্যমে তারা নিজেদেরকে কিছু না কিছুর সঙ্গে যুক্ত করতে চাইছে, সেটা আর অর্থনৈতিক স্বাধীনতা আসলেই মানুষের স্বাধীনতা আরেকটা ধাপ, শিক্ষার পরে যে হাতে যে অর্থনৈতিক স্বাধীনতাটা, বাহ, সেটার পথটাও অনেকটা খুলে গেছে। সেই জন্য আমার মনে হয় মেয়েরা এখন আরো বেশি স্বাধীন হচ্ছে। আচ্ছা, তাহলে মেয়েরা যখন আরো বেশি স্বাধীন হচ্ছে, তাহলে এই এমপাওয়ারমেন্টের কথা বলা হচ্ছে কেন? ওমেন এমপাওয়ারমেন্টের কথা? এমপাওয়ারমেন্টটা তো প্রয়োজন, মানে আলাদা করে যেহেতু
নারীরা পিছিয়ে ছিল সেখানে এম্পাওয়ারমেন্ট কতটা প্রয়োজনীয়তা এসে গেছে, যে ওদেরকে নতুন ভাবে শুরু করে এগোতে হচ্ছে, সেজন্য এম্পাওয়ারমেন্ট। আর এই এম্পাওয়ারমেন্টটা আমার মনে হয় যে কবে যে দিনগুলো আসছে আরো বেটার হবে, মানে যে পথটাই চলছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মেয়েদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন সরকারি প্রকল্প, তাছাড়া মেয়েরা নিজেরাও উৎসাহী হচ্ছে যে কিছু করতে হবে। কোন কোন সরকারি প্রকল্প, কোন কোন সরকারি প্রকল্প মেয়েদেরকে এগিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে? বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলো যেগুলো সরকার থেকে তৈরি করছে, তারপর সেলফ হেল্প গ্রুপগুলো, তাছাড়া যে আছে কন্যাশ্রী প্রকল্প একটা বলবো, এই যেটা মেয়েদেরকে মানে পড়াশোনার দিকে টানছে, আর তাছাড়া আছে সবলা প্রকল্প, যেটার মাধ্যমে যে কিশোরী মেয়েদের সেটা তাদের যে ট্রেনিং দেওয়া হচ্ছে, যে হাতে কলমে ট্রেনিংটা পাচ্ছে তারা, যে সেভাবে নিজেদের মতো নিজেরা বাঁচার যে একটা নতুন পথ খুঁজে পাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি কিশোরীদের কথা বললে, তুমি সখী সহেলি সম্পর্কে কিছু জানো? সখী সহেলি এটা কি মেয়েদের প্রোটেকশনের যে একটা বেরিয়েছে যে প্রকল্পটা, সেটা ঠিক অ্যাপ নয় এটা, প্রকল্প করা হয়েছে? হ্যাঁ, কিছু এটা শোনোনি না? না, আমি এটা ডিটেইলস শুনিনি। আচ্ছা, আইসিডিএস সেন্টারে কিছু রেজিস্টার মেনটেন করা হয়, তুমি সেটা জানো? কতগুলো রেজিস্টার আছে জানো? আচ্ছা, তো তুমি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশুনো করেছো। আচ্ছা, আমাকে এই জিনিসটা বলো তো, ধরো এ বি সি ডি একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল, ঠিক আছে, ওর ডায়ামিটার হচ্ছে এ বি, মনে মনে, হ্যাঁ মনে মনে ছবিটা এঁকে নাও। এবার ওর ডায়ামিটার হচ্ছে এ বি। এবার যদি সি এ বি কোণ, সি এ বি কোণটা যদি 48 ডিগ্রি হয়, তাহলে এডিসি কোণের মান কত হবে? সিএবি হচ্ছে 48, এডিসি কত? 132 আরো বেশি হবে, থেকে যদি 48 মাইনাস করো তাহলে কত হয়? 32 হয়, তো 32, কিন্তু ওটাই কি উত্তর হবে? হ্যাঁ, বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি যার ডায়ামিটারটা হচ্ছে এবি, ডায়ামিটার এবি। হ্যাঁ, আচ্ছা তুমি আরেকবার ভেবে দেখবে। তুমি ভারতের প্রথম তিনজন প্রধানমন্ত্রীর নাম বলতে পারবে? প্রথম জওহরলাল নেহেরু, বেশ, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। প্রথম তিনজনের জওহরলাল নেহেরুর পরে ইন্দিরা গান্ধী, তারপর রাজীব গান্ধী, মানে একদম বংশ পরম্পরায় তিন পুরুষ পাঠিয়ে দিলে মাঝার কেউ ছিল না? জওহরলাল নেহেরুর পর তো ইন্দিরা গান্ধী, তারপর না, তার মানে তুমি ঠিকঠাক বলছো না, তুমি মোটামুটি ওই ফ্যামিলিটাকেই পুরো ধরে রেখেছো। আমি চাইছি যেটা আছে, প্রথম
তিনজন আর কি, পরপর প্রথম যে তিনজন প্রধানমন্ত্রী হয়েছিলেন তাদের নাম? জওহরলাল নেহেরু। আচ্ছা, ওটাকে নিয়ে তোমার ভাবতে হবে না, পরে ভেবে দেখো এবং খেয়াল করে দেখো, এগুলো দেখতে জানতে হবে। ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক আছে এরকম একটা দুটো দেশের নাম বলতে পারবে? বাংলাদেশ আর আর আছে আমেরিকা। আমেরিকা। তুমি কি করে বুঝলে যে বাংলাদেশ বা আমেরিকার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে? কোন সূত্র ধরে তুমি বললে এটা? বাংলাদেশের সাথে তো বাণিজ্যিক সম্পর্ক আছে, সেই সূত্রে। বাণিজ্যিক সম্পর্ক তো সবার সঙ্গেই বলতে গেলে আছে, কেনা বেচা সব দেশের সঙ্গেই প্রায় আছে কম বেশি। তো বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে মানেই আমাদের ভালো সম্পর্ক এরকম ভাবার। চীনের সঙ্গে কি আমাদের কেনা বেচার ভাব নেই? সেও তো আছে। আছে, কিন্তু মানে যে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ ভারত মানে একই রকম আর কি আলোচনার মাধ্যমে, প্রধানমন্ত্রীদের সাথে সম্পর্ক ভালো, কূটনৈতিক সম্পর্ক ভালো। আচ্ছা, আর কিছু জানো না? তোমার হবি কি? গার্ডেনিং। গার্ডেনিং? কি কিচেন গার্ডেন করো নাকি? না, সব রকম করে, ফ্লাওয়ার গার্ডেনও আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর তুমি জানো যে হ্যাঙ্গিং গার্ডেন কে করেছিল? হ্যাঙ্গিং গার্ডেন যে ঝুলন্ত উদ্যান, হ্যাঁ, ওটা হামুরাবি। হামুরাবি করেছিল কোথায়? ব্যাবিলনে। ব্যাবিলনে হামুরাবি করেছিল কি? না, নেবুকাদনেজার। হামুরাবি করেছিল। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছেন? আচ্ছা, মেয়েটি কত বড়? এইট প্লাস? বাহ, তার মানে সে তো স্কুলে যাচ্ছে, তার জন্য তোমার তোকে সময় দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর হাজবেন্ড কি করেন? হেলথে কন্ট্রাক্টর সার্ভিস করেন। বেশ, তুমি এত আর মানে নার্ভাসনেস নেই তো এখন? কেটেছে। আচ্ছা ঠিক আছে, এটা কেটে যাবে, এই সব নার্ভাসনেসটা কাটিয়ে উঠতে হবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। প্রিয়াঙ্কার, জানার এলাকাটাকে একটু বাড়াতে হবে, নিজের জেলার খবরাখবর রাখতে হবে, নিজের মহকুমার খবর রাখতে হবে। মহকুমার মধ্যে কতগুলো ব্লক আছে সেটা যদি সেই সংখ্যাটা বলা বা তাদের নামগুলো বলা, এগুলো তো ঠিক করে জানতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়াঙ্কা সেই কাজটা কিন্তু ঠিক মতো করতে পারেনি, তার মহকুমায় মাত্র চারটেই ব্লক আছে। সেই চারটে ব্লকের নামের সঙ্গে সে আরও নাম যোগ করে দিচ্ছে, কৃষ্ণগঞ্জ বা ইত্যাদি, এগুলো তো তার মহকুমার মধ্যে নয়। কিন্তু এগুলো খুব কষ্টকর কাজ তা নয়, কিন্তু কী জানতে হবে কী জানতে হবে না সেগুলোই সে ঠিক করে না গুছিয়ে উঠতে পারার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। ক্যান্ডিডেটদেরকে যে কথা বলছি বারবার, যে নিজের জেলা, নিজের ব্লক, নিজের মহকুমা, এইগুলোকে ভালো করে জানতে হবে। তোমাকে পঞ্চায়েতি রাজ সম্পর্কে জানতে হবে, তোমাকে মিউনিসিপ্যালিটি সম্পর্কে জানতে হবে। এইগুলো সম্বন্ধে না জানলে তোমার বাকি জানাগুলো কিন্তু নিরর্থক হয়ে যাবে। কাজেই ইন্টারভিউ পারপাসে এগুলোকে গুরুত্ব দিতেই হবে। আর পরে ওই যে ICDS সংক্রান্ত ব্যাপারে ওই যে রেজিস্টারগুলো, রেজিস্টার নিয়েও আমরা আলোচনা করেছি যে 11টা রেজিস্টার আছে, কোন রেজিস্টারের কোন কাজ, সেইগুলো প্রিয়াঙ্কার জেনে নেওয়া দরকার আছে। সখী সহেলি সম্পর্কেও জানা দরকার, এমনকি এদের ICDS-এর কাজগুলো কি, সেই কাজগুলো ভালো করে জেনে নেওয়ার পর সুপারভাইজারের রোল কি, সেসব নিয়েও আমরা বিভিন্নভাবে আলোচনা করেছি। সেই আলোচনাগুলো প্রিয়াঙ্কা যদি একটু খেয়াল করে দেখে তাহলে কিন্তু তার এই দুর্বলতা কেটে যাবে। আর তাকে ম্যাথের যে প্রবলেমটা দেওয়া হয়েছিল সেটা নিশ্চয়ই সে ঠিক করে নিয়েছে। আমি বলবো রেগুলার প্র্যাকটিসে থাকো, দেখবে এই যে উইকনেসগুলো আপাতভাবে ধরা পড়েছে সেগুলো কেটে যাবে। ওকে, থ্যাংক ইউ।